বাংলা শুভ নববর্ষে মুক্তাঙ্গন মঞ্চে ছিল বাঙালিয়ানা পরিবেশ। বৈশাখী উৎসব পালনের পাশাপাশি সদ্য প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠান করলেন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া। সদ্য প্রয়াত বিশিষ্ট জনদের ছবিতে ফুল দিয়ে এদিন তাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এক মিনিট নীরবতাও পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান তথা আইপিএস আর কে হান্ডা, কো চেয়ারম্যান অ্যাডভোকেট ত্রিনাথ গাঙ্গুলি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ও অভিনেতা বিপ্লব ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ প্রমুখ বিশিষ্ট জনেরা। মানব অধিকারের লক্ষ্যে হিউম্যান রাইটস সর্বদা মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। এদিনও এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজকে এক নতুন বার্তা দিয়ে গেলেন সংস্থার সকল সদস্য সদস্যরা। मुझे बहुत ही अच्छा काम चाहिए ये संस्था और मैं इसमें चाहता हूँ कि और भी अच्छा काम भी और भी बढ़े और भी इसकी मेम्बरशिप बढ़े। ये मेरी एक आज नववर्ष के दिन मेरी यही कामना है, मेरी वहाँ से यही प्रार्थना है। नतून बचरे ह्यूमान राइट सीपीडीआर इंडिया तरफ थे যে সমস্ত শ্রদ্ধেয় শিল্পীরা পরলোক গমন করেছেন, যেমন আমাদের শাউলি মিত্র ছিলেন, আমাদের লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, বাপি লাহিড়ী, আমরা এনাদের সঙ্গে অত্যন্ত আমি জড়িত ছিলাম। এছাড়া আমাদের গীতানাথ গাঙ্গুলি এই বৈশাখী উৎসবটা চালু করেছিলেন, ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছিল এই বৈশাখী উৎসব। এছাড়া সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, আরও মহান মহান সাতিলেখা সেনগুপ্ত, মহান মহান সমস্ত বরেণ্য মানুষদের আজকে স্মৃতি মঞ্চ ছিল এবং বৈশাখী উৎসব ছিল। আজকে আমরা এখানে কিছু বার্তা পৌঁছে দেব। যুদ্ধ নয়, শান্তি চাই। বক্তব্যের ঘটনা ন্যায্য বিচার হোক। আনিস খানের বিচার এখনও আসামিদের সেই সমস্ত তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক সমস্ত। এই যে রামপুরহাটে যে ঘটনা হয়েছে বক্তৃতে, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই যে মহিলারা যেভাবে রেপ হচ্ছে খালি বলে দেওয়া হয় ছোট ঘটনা, যে কোনো আমরা কোনো দলকে আঘাত করছি না, কিন্তু ন্যায্য যে দোষী তাদেরকে শাস্তি চাই। মহিলাদের প্রতি সম্মান দিতে হবে, ধর্ষণ বন্ধ হোক, ইফটিজিং বন্ধ হোক, শিশুদের ওপর অত্যাচার বন্ধ হোক। ইংলিশ মিডিয়ামগুলোতে যেভাবে কাটমানি চলছে, আপনি যদি বলেন কিভাবে কাটমানি, মলাটে কাটমানি, মলাটের ওপর তারা টাকা নিচ্ছে, নাহলে মলাট বই ভাদার বাদ যদি না দেওয়া হয় তাদের দায়িত্ব, সেই স্কুলে ছাত্রী ঢুকতে পারবে না। এছাড়া যে বুক লিস্ট, তাদের কাছ থেকে বই নিতে হবে, সেখানে একটা কমিশন। এই সমস্ত বন্ধ হোক, ইংলিশ মিডিয়ামে অতিরিক্ত ফিজ নেওয়া বন্ধ হোক। কি কাজ করছে এটা নিয়ে আন্দোলন করছি আমরা। আপনাদের কর্মসূচি কি আছে আগামী দিনে? আমাদের এই যে কোনো অন্যায় দেখবো আমরা প্রতিবাদ করব। আমরা পেট্রোল ডিজেল নিয়ে রাস্তায় নেমেছি, গ্যাস নিয়ে রাস্তায় নেমেছি, এই নিয়ে আমরা প্রচার চালিয়ে যাব। আর আর যারা ধরুন আপনাদের সংগঠনের সাথে যুক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো, হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া এমন একটা সংগঠন, আজকাল বহু মানবাধিকার নামে সংগঠনে তোলাবাজি হয়, আপনারা সেটাই বুঝে আসবেন, এখানে কোনো তোলাবাজি নেই। উদ্দেশ্যে কাজ, মানুষের জন্য কাজ, সত্যিকারের একটা প্ল্যাটফর্ম পাওয়ার জায়গা। আপনারা আসুন, আপনারা এলে একটা দারুণ সুন্দর সংগঠন পাবেন, কারণ আমাদের সমস্ত কিছু ওয়েবসাইট থেকে আরম্ভ করে এভরিথিং আমাদের সমস্ত কিছু সম্পূর্ণ সঠিকভাবে চলছে। আজকে এখানে অতিথি হিসেবে কারা কারা আছে? আইপিএস আর কে হান্ডা আছেন, আমাদের চেয়ারম্যান, পাপিয়া অধিকারী এক্ষুনি আসবে, আমাদের এখানে উপস্থিত আছেন অত্যন্ত বিখ্যাত সাহিত্যিক কিন্নর রায়, প্রফেসর বিমল শঙ্কর নন্দ, পরিচালক বিমল দে, অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, আরও বিশিষ্ট ব্যক্তিবর্গেরা উপস্থিত হবেন এখানে।
ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।